একজন ছেলে তার বড় বাবাকে অনাথ আশ্রমে ছেড়ে আসছিল। ঠিক তখনই ওর বউ ফোন করে বলল, একেবারে সব ঠিকঠাক করে ফিরবে, পুজো পার্বণে যেন আবার চলে না আসে। ছেলেটি আবার বৃদ্ধাশ্রমে ফিরে এসে দেখল ওর বাবা বৃদ্ধাশ্রমে ইনচার্জের সাথে খুব গল্প করছে, যেন কত জানাশোনা। তারপর বাবা ঘরের ব্যবস্থা দেখতে ভিতরে চলে গেল। ছেলে অবাক হলো এবং উৎসুক হয়ে বৃদ্ধাশ্রমের ইনচার্জের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করল, আপনি কি আমার বাবার পূর্ব পরিচিত? ইনচার্জ হেসে বলল, হ্যাঁ, প্রায় 30 বছর ধরে আমি ওনাকে চিনি। যখন উনি আমাদের কাছ থেকে একটা অনাথ বাচ্চাকে দত্তক নিতে এসেছিলেন, জীবনে এখন বসন্ত আসার চেয়ে সাফল্য আসাটা বেশি জরুরি। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। সে দূরত্ব চাইল, আমি আরও কাছাকাছি গেলাম, সে অবহেলা বাড়িয়ে দিল, আমি নীরবে সরে আসলাম। অনুমতি ছাড়া কখনো কারো মেসেঞ্জারে কল দিবেন না, হতে পারে আপনার একটা কলই তার পরিবারে প্রধান সমস্যার কারণ। নিজেকে সংযত রাখুন, অন্যকে স্বস্তিতে থাকতে দিন। কিছু কিছু সময়ের পরিবর্তন প্রতিশোধের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনি মানুন কিংবা না মানুন, তবে এটাই চিরন্তন সত্য, মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। চোখের পলকে বদলে যাওয়া মানুষগুলোর দেয়া কষ্টগুলো খুব ভয়ঙ্কর রকমের হয়। মানুষের থেকে এখন ভরসা বেশি করি জঙ্গলের জীবজন্তুকে। জীবজন্তু আক্রমণ করে সামনে থেকে, আর মানুষ আক্রমণ করে পিছন থেকে। জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফুটানোর মাধ্যমে। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউ করবে, পরের বউ না। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল না দিল জানার দরকার নেই, সময় ঠিকই তোমার মূল্য দিয়ে দিবে। যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে, তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম। কিছু মানুষ কখনোই জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি। আশেপাশের মানুষ ততদিন তোমার পাশে থাকবে যতদিন তুমি তাদের প্রয়োজন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যের কথা বেশি ভাবে। যার ব্যাপারে হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না, বরং হিংসুক নিজেই হিংসার আগুনে দগ্ধ হয়। বলা হয়েছে, আগুন যেমন লাকড়ি বশীভূত করে দেয়, তেমনি হিংসা মানুষের ভালো কাজকে বরবাদ করে ফেলে। মানুষের আচরণই মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানাইয়ে দেয়। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দিবে, জন্মের দিনে, বিয়ের দিনে এবং মৃত্যুর দিনে। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়ে অত ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বসে নিজের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে। যে টাকাকেই সব কিছু ভাবে এবং টাকার জন্য যে সব কিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটাই আর নেই। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরা শেষমেশ দেবে সেই ধোকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। জীবনের 5টি সত্য। 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5,
যে মানুষটিকে নিজের বাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনিই পাবেন। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্য সব কিছু মেনে নিয়ে চুপ থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। সৎলোক সাতবার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎলোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। শুধু ভালোবেসে সম্পর্কটি কেনা, মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও থাকা দরকার, কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধন লোক দেখানো ছাড়া আর কিছুই না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কারোর সাথে কথা বলতে চাওয়া আর প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত বোধ হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। যে ভেতরে ভেতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শেখায়। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। রিলেশন একটি মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষেরাও রোগী হয়ে যায়,
এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।